ভারতের শিহাব চত্বর আর বাংলাদেশের আলিফ মাহমুদ, দুটি নাম সারা সোশ্যাল মাধ্যমেই ঘুরে ফিরে কিন্তু আমরা দেখি। দুজনেই পায়ে হেঁটে হজের নিয়ত করেছিলেন, একজন অলরেডি হজ করেছেন আর একজন 2024-এ নিয়ত করেছেন, যিনি বাংলাদেশ থেকে সুদূর সৌদি আরবের উদ্দেশ্যে কুমিল্লার লাঙ্গলকোট থেকে অলরেডি ঢাকা যাত্রাবাড়িতে এসে উনি পৌঁছেছেন। এবং যাত্রাবাড়ি একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান, বড় মাদ্রাসার সামনেই মারকাজউদ্দিন যে মাদ্রাসাটি রয়েছে ঢাকার একটি উল্লেখযোগ্য দিনী প্রতিষ্ঠান, সেখানে তিনি আজকে অবস্থান করছেন। তো আমি এখানে যেহেতু আমার বাসা ওই এলাকায়, ওনাকে নিয়ে যেহেতু 2 সপ্তাহ আগে একটা লেকচারও দিয়েছিলাম, লেকচার বলতে ওনাকে নিয়ে না বরং পায়ে হেঁটে হজ করা নিয়ে, তো সেই লেকচারের পরিপ্রেক্ষিতে আজকে কিছু কথা সরাসরি যেহেতু আমাদের এই ভাইকে পেয়েছি, বয়সে অবশ্যই আমাদের ছোট ছোট ভাই, তার কাছে জিজ্ঞেস করবো যে আসলে কোন নিয়তে কি উদ্দেশ্যে উনি এই হজ্জের নিয়ত করলেন। তার আগে আমি কারি তাওহিদ লাহোরী ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনি ওনাকে পেলেন কিভাবে? আমি মূলত ওই পাশ থেকে আসতেছিলাম। জি, তো রাতে ওনাকে দেখেছি ফেসবুকে লাইভের মাধ্যমে। তো হঠাৎ করে ভিড় বড় মাদ্রাসার সামনে, আমি গেলাম ওখানে। যাওয়ার পর ইমরান ভাই ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে পায়ে হেঁটে হজে যাবেন, তিনি আসছেন। তো গত বছর একবার আমার বড় ভাই বলেছিলেন শিহাব চত্বরকে যদি আমি পাইতাম তাহলে মন ভরে তাকে খাওয়াতাম, আপ্যায়ন করতাম। তো আমি গিয়ে বললাম যে ইমরান ভাই, ওনাকে কি একটু মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে 5 মিনিটের জন্য? পরে বললেন হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে উনি আসছেন আলহামদুলিল্লাহ। আসার পরে আর কি মেহমান, মানে মুসাফির হিসেবে আপনি তাকে ইকরাম করছেন। জি জি, ধন্যবাদ। আমি এবার আমাদের এই আলিফ মাহমুদ ভাইয়ের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। আমরা বারবার বলেছি যে পায়ে হেঁটে হজ করা শরীয়তের ম্যান্ডেটরি কোনো বিষয় না বা এর মধ্যে আলাদা কোনো ফজিলত নাই। কি উদ্দেশ্যে বা কোন চিন্তা থেকে আপনার মাথায় এটা আসলো, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কেন আপনি এই চিন্তাটা মাথায় নিয়ে আসলেন বা কোথা থেকে আপনার স্বপ্ন দেখাটা শুরু হলো? আসসালামু আলাইকুম। তো আমি ছোটকাল থেকেই ভ্রমণ করতে পছন্দ করি। তো ছোটকালে যখন বাবা অনেক হাঁটতেন, তো যখন বাবা হাঁটতেন তখন বাবাকে বলতাম গাড়ি নেওয়ার জন্য, তো বাবা নিতেন না, হেঁটেই যেতেন। তখন অনেক কান্না করতাম। তো বাবা 2011 সালে মারা যান, তো সেখান থেকেই হাঁটার প্রতি একটা ভালোবাসা, তো আমি বিভিন্ন জায়গায় হেঁটেই যেতাম। তারপর 2019 সালে আমি প্রথমবার যখন করোনার সময়, তখন আমি চিন্তা করি যে হিচহাইকিং এর মাধ্যমে আমি বিশ্ব ভ্রমণ করব। তো তারপর আমি মিশর ভ্রমণ করব, বিশ্ব ভ্রমণ করব হিচহাইকিং মানে। আচ্ছা হ্যাঁ। তো তারপর আমি করোনার মধ্যে আর একটা সাইকেল কিনেছিলাম। তো সাইকেলটা কেনার পরে ওই সাইকেলটা নিয়ে আমি গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়িতে যাওয়ার পরে তারপরে একটা বন্ধু বলছিল যে নাকি 70 কিলোমিটার ও চালাইছে একদিনে। তো তখন আমার মাথায় আমি গুগল ম্যাপে দেখলাম যে আশেপাশে ঘোরার মতো কি জায়গা আছে। তারপরে দেখলাম যে মুসাপুর গুচ্ছ গ্রাম নামে একটা জায়গা আছে, তো ওইটা হচ্ছে 90 কিলোমিটার। তো আমি সাহস করলাম ওর যদি 70 পারে আমি 90 পারবো না কেন, এই চিন্তা করে তারপরে আমি সাইকেল নিয়ে চলে গেলাম, সাহস করে গেলাম। তখন আমি সাইকেলের চেনটাও তুলতে পারলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এরপরে কি গোটা বাংলাদেশ ঘুরেছেন এই সাইকেল নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 64টা জেলা ঘুরেছি। আর যখন আমি 64 জেলা ভ্রমণ করি তখন আমার মাথায় এই চিন্তাটা আসে যে আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করব, তো সাইকেল নিয়ে, তখন চিন্তাটা আসলে সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করব। আমি যেহেতু বিশ্ব ভ্রমণ করব, আমার প্রথম সফরটা আমি পবিত্র মক্কায় যাব। আপনি শুরু করলেন সাইকেল নিয়ে, এখন হাঁটতেছেন কেন? এখন হাঁটতেছি। তো পরবর্তীতে আমি এই যে সাইকেল নিয়ে যে সফর করি, এটা আসলে কেউ বিশ্বাস করতে চায় না আমি যে সাইকেল নিয়ে সফর করি। তারপরে অনেক ভাই বিশ্বাস করে না। তারপরে আমি চিন্তা করলাম যে অথচ আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের নবীজিরা ইসলাম প্রচার করার জন্য, তারপরে ব্যবসায়িক কাজে, ভ্রমণের কাজে। আর আমি যেটা আপনাকে বলতে চাই, আপনি মানে হেঁটে যাচ্ছেন, নবী আম্বি আলাইহিস সালাতু ওয়াসালাম তারা হেঁটে দাওয়াতি কাজ করেছেন, এই জন্য বিষয়টা কি এরকম? হাঁটাটা আমার ভালোবাসা, আমার নিজের একটা ভালোবাসা। আমি ঠিক আছে, আমার কথা হচ্ছে প্রকৃতির মাঝে আমি প্রকৃতি দেখতে ভালোবাসি। জি ঠিক আছে। তো প্রকৃতিতে আমি যত আসতে যাই, মানে যত স্লো হয় জিনিসটা, তত আমি মানুষের সাথে আড্ডা দিতে পারি, প্রকৃতি সুন্দরভাবে দেখতে পারি। আচ্ছা ঠিক, আমার সাইকেল বা হাঁটা এটা নিয়ে আমার কোনো। ধন্যবাদ ধন্যবাদ ভাই, আমি বুঝতে পেরেছি। হজ করার জন্য ন্যূনতম একটা টাকা থাকার প্রয়োজন, যেমন পারিবারিক ভরণ পোষণ, রাস্তার খরচাদি এবং বিমান ফেয়ার অথবা আশপাশে যে আদার্স যে খরচগুলো থাকে সেগুলো থাকা জরুরি। কত কোটি টাকার মালিক আপনি আমাকে বলবেন? আসলে আমার বাবার মোটামুটি ভালো সম্পদ আছে। তো আপনি কত কোটি টাকার মালিক? আনুমানিক মালিক না,
এট লিস্ট আপনার এখন বর্তমানে আপনার আমার নিজের নিজস্ব সম্পদ কি আছে? 1 লাখ টাকার মতো আছে আমার। 1 লাখ টাকা। তারপর আপনি হজ্জের নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুক। যাই হোক, এখন আপনার কাছে যে বিষয়টি, প্রিয় দর্শক, 1 লক্ষ টাকার মালিক আপাতত উনি। আমি আরেকটি বিষয় ভাইকে জিজ্ঞেস করছি, আলিফ মাহমুদ ভাই, সেটি হচ্ছে আপনি যখন এই যে সৌদি আরব পর্যন্ত যাবেন, আমি দেখলাম গুগলে সম্ভবত 8710 কিলোমিটার দূরত্ব। ওটা হচ্ছে আর কি অনুযায়ী বাংলাদেশ থেকে হচ্ছে 7810 কিলোমিটার। আচ্ছা, ধরে নিলাম 7810 কিলোমিটার। তো এত দূর সফর যে আপনি করবেন, এখানকার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা, এটা আপনি কিভাবে অ্যারেঞ্জ করছেন? এটা এক ভদ্রলোক আছেন, তো উনি আমাকে ইয়া দিয়েছেন যে উনি আমার সফরের যত সম্পূর্ণ খরচ ওটা উনি বহন করবেন। ধন্যবাদ। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেকে বলছে আপনি ভাইরাল হওয়ার জন্য এই সফরটা করছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে আসলে এটা আমি ছোটকাল থেকে বললাম যে আমি সফর করতে পছন্দ করি, আর আমি এটা একমাত্র আল্লাহই জানেন আমার মনের মধ্যে কি আছে। এখন আমি যত কথাই বলি আমি তো আর মানুষকে বিশ্বাস করতে পারবো না। আমরা যতদূর জানি আপনি ইন্ডিয়ার ভিসা করেছেন, কিন্তু পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, দুবাই এই সমস্ত দেশে ভিসা এখনো হয় না। জি, আসলে হচ্ছে এটা আমি তো 1 বছরের একটা প্ল্যান যে একটু হেঁটে যাবো, 1 বছর লাগবে। এইভাবে ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো ইন্ডিয়ার ভিসা হচ্ছে স্টিকার ভিসা, বাকি যে ভিসা গুলো আছে এগুলো অনলাইন ভিসা। হ্যাঁ, তো বাকি যে ভিসা গুলো আছে ওগুলো 3 মাসের বেশি ভিসা দেয় না। তো এখন দেখা যাচ্ছে আমি ইন্ডিয়া পার হইতে হইতে আমার ওই দেশের ভিসার মেয়াদ গুলো শেষ। তো এই কারণে আর কি আমার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় সহযোগিতা একটা ক্লিয়ারেন্স দেওয়া হয় তাহলে আমার। তার মানে আপনি এখনো ক্লিয়ারেন্স পান নাই, ক্লিয়ারেন্সের চেষ্টা করতেছেন? হ্যাঁ, চেষ্টা করতেছি। আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি বলতেন, সেটি হচ্ছে আপনি ধরে নেন যে আল্লাহ না করুক যাইতে পারলেন না, এরপরে আপনি কি পদক্ষেপ নেবেন? মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলেন না বা ভিসা পাইলেন না? আমি আসলে বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বাইরে হয়েছি যে এই সফরটা ইনশাল্লাহ হবেই হবে, যে আল্লাহ এই পথ সহজ করে দিবেন। আমি বিশ্বাস, আমরাও দোয়া করি যে হোক, কিন্তু না হলে তারপরে এখন ভিসা ছাড়া তো আর যাওয়া যাবে না। এখন তো আর আগের যুগ নেই যে ভিসা ছাড়া বা পাস করা যাবে, না যাওয়া গেলে আর তখন তো। আপনি বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী এখনো করেন নাই? না না, 5 ওয়াক্ত নামাজও পড়তেন? আলহামদুলিল্লাহ, মসজিদে গিয়ে পড়তেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। হেঁটে যাইতেন না সাইকেল নিয়ে? একটু মাঝে মধ্যে মানে এখানে মানে মাদ্রাসার, তারপরে এখানে মসজিদেই থাকি সবসময়। আচ্ছা আচ্ছা, চেষ্টা করি তো মসজিদেই থাকা হয় আর কি। আপনি মানে পড়াশোনা কত দূর, আপনি কি মাদ্রাসায় পড়েছেন নাকি স্কুল কলেজে? আমি জেনারেল লাইনে পড়াশোনা। কত দূর? সেটা হচ্ছে এইচএসসি এক্সাম দেওয়ার কথা ছিল আপনার, এটা হচ্ছে সলিমুল্লাহ কলেজে। আচ্ছা, আমার ওই যে গ্রামের একটা পারিবারিক সমস্যার কারণে, ওইটার কারণে আমার। আপনার আব্বা আম্মা? আমার আব্বু জীবিত? হ্যাঁ জি, আব্বু মারা গেছে। আব্বু একজন কবি ছিলেন, মানে গবেষক আর কি, বই লিখতেন। তো তিনি 2011 সালে মারা গেছেন। আমরা বুঝতে পেরেছি। এবার আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আরেকটা বিষয়, আপনার খাবার দাবার কোথা থেকে খাচ্ছেন আপনি রাস্তাঘাটে, বা ভারত যখন যাবেন, পাকিস্তান যাবেন, আপনি খাবেন কোথায়? তখন হয়তো হোটেলে থাকবো, তারপর আমি রাস্তা থেকে, আমি বহন করছি না কিছু, নিজের সাথে কিছু নেই না। এটা এখন যদি আমি কিছু সাথে নেই তাহলে দেখা যাবে আমার ওয়েটটা বাড়বে, আমার কষ্ট বেশি হবে। এগুলো আমি রাস্তা থেকে কিনে কিনে খাবো আর কি। আর এমনিতে বাংলাদেশে মানুষ প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছে, এটা অবিশ্বাস্য। আর আমাকে দেখে আমার নানার বয়সী, দাদার বয়সী অনেক মুরব্বী জন, ওনারা আমাকে ধরে ধরে কান্না করতেছে, তো আমিও তাদেরকে দেখে আমি এটা নিয়ে কান্না করতেছি। আর হ্যাঁ, আমিও কান্না করে দিচ্ছি। আর এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়া অনেক ভাই আছেন, এই কান্নাটাকে ভিডিও করে ওনারা বলতেছেন যে আমাকে মানুষ মারছে, তারপর আমাকে মেরে টাকা পয়সা রেখে দিছে, এই টাইপের অনেক আর কি জিনিস আর কি ছড়াচ্ছে। ধন্যবাদ আলিফ মাহমুদ। আমি দর্শকদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো, সেটি হচ্ছে হয়তো আলিফ মাহমুদের কাছ থেকে আপনারা অনেকেই উৎসাহিত হবেন যে পায়ে হেঁটে আমরা হজ্জে যাব, যেহেতু আলিফ মাহমুদ যাচ্ছে আমরা যাব। আসলে বিষয়টা এত সহজ না, অনেক জটিল একটা বিষয়। এত দূর আপনি পথ যাবেন, এখানে রাষ্ট্রীয় সাপোর্ট ছাড়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা তো লাগবেই, এটা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেই, মানে যিনি বাইরে হবেন তিনি তো হচ্ছেন, উনিও হয়েছেন, হবেন। কিন্তু কিছু বিষয় রাষ্ট্রীয় সাপোর্ট ছাড়া, যেটা শিহাব চত্বরের ক্ষেত্রে হয়েছে, উনার যদি না হয় এটা সম্ভব হবে না এককভাবে। তো যেহেতু উনি ইচ্ছে পোষণ করেছেন, আপনাদেরকে আমি যে মূল পয়েন্টটা আজকে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে শরীয়তের এটা কিন্তু কোনো নিয়ম না বা আলাদা কোনো ফজিলতের বিষয় না। উনি ইচ্ছে পোষণ করেছেন যে হেঁটে আমি বাইতুল্লাহ জিয়ারত করব, আমি 5 দিন পরে ইনশাল্লাহ উমরায় যাব নিয়ত করেছি, এবং শুক্রবার আমি দুবাই যাচ্ছি, সেখান থেকে আমি উমরায় যাব হচ্ছে 25 তারিখ ইনশাল্লাহ। আমার উপরে এটা ম্যান্ডেটরি না, আমার ইচ্ছা হয়েছে আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব। উনি এরকম ইচ্ছা হয়েছে উনি যাবেন, উনি 1 লাখ টাকার মালিক, ওনার উপর হজ এখনো ফরজ না, উনি যাচ্ছেন, বিশ্ব ভ্রমণ করবে,
তাই প্রথম সফরটা আল্লাহর ঘর দিয়ে শুরু করতে যাচ্ছেন। এই দৃষ্টিকোণ থেকে আলেম ওলামা হয়তো বা তাকে বলবে না যে এটা হারাম নিষিদ্ধ, কিন্তু যদি এমনটা হইতো যে আমি এটা করছি আলাদা কোনো ফজিলত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত বিষয়গুলো একটু নিষেধ করেছেন, কারণ যেখানে বিমান আছে, যেখানে বাস আছে, যেখানে যানবাহন আছে, সেখানে কেন আপনি পায়ে হেঁটে নিজের রূহকে কষ্ট দেবেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে নিষেধ করেছেন। এক বুড়ি মহিলা দুই সন্তানের কাঁধের উপরে ভর করে যাচ্ছিলেন, আল্লাহ নবী বললেন কেন তুমি ওকে এভাবে নিয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল মানত করেছিল যে উনি হেঁটে হেঁটে হজ করবে, এখন তো পারতেছে না, বুড়ো মানুষ। আল্লাহ নবী বললেন এভাবে কষ্ট দিও না, বরং উটের উপর আরোহী হয়ে তোমরা হজ করো। আমি আলোচনা শেষ করব। সর্বশেষ আমি আলিফ মাহমুদের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি এই যে সৌদি আরব পর্যন্ত যাবেন, আমরা তো আপনার ভেতরের চিত্র জানি না যে আপনি কেন যাবেন বা আপনার আন্তরিক অবস্থা আমরা দেখি নাই। এই দেশের হাজার হাজার মানুষের, মনে করেন 16 কোটি মানুষের 32 কোটি চোখ আছে আর 16 কোটি মুখ আছে, অবশ্যই, এবং মুখের স্বাধীনতা অনেকে আছে, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে, আপনি এই সমালোচনাটাকে কিভাবে দেখতেছেন? আসলে সবকিছু নিয়ে আমি একটা কথাই বলবো, আলহামদুলিল্লাহ হয়তো এই সমালোচনার জন্য আমার পথ আরো সহজ হচ্ছে, হয়তো আল্লাহ এই সবকিছু সহজ করে দিচ্ছে ইনশাআল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তাওহীদ লাহোরি প্রিয় ভাই, আপনি সবশেষ যদি ওনার কথা থেকে কিছু বলেন, যা আসলে আপনি এই সফরটাকে কিভাবে দেখছেন? আমার কথা আমি আর একটা সাক্ষাৎকারে যেটা বলেছিলাম সেটাই, যে আমার আব্বা বড় হজ করেছেন 27 বার, তো এক একজনের একটা তামান্না থাকে। আব্বার তামান্না ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 27 বছর মেরাজ করেছেন, ওই সময়টাকে আব্বা 27 বছরে পালন করেছেন, এটা তার একটা ইচ্ছা ছিল। কেউ শিল্পপতি হবে, কেউ আলেম হবে, কেউ মুফাসসির হবে, কেউ বড় বিশ্বজয়ী হাফেজ হবে, এক একজনের এক একটা তামান্না থাকতেই পারে। কিন্তু আমাদের এই আলিফ মাহমুদ ভাই যে নিয়তটা করেছেন যে তিনি বিশ্ব ভ্রমণ করবেন, তার মধ্যে তিনি প্রাধান্য দিয়েছেন মক্কাকে, জি, এর মাধ্যমে যদি সঠিক সময়ে 2024 গিয়ে হজটা পালন করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি। ধন্যবাদ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আপনাকে, আল্লাহ তাআলা আপনার সফরকে সহজ করুক। আমি দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছি, পায়ে হেঁটে হজ করা ইসলামের শরীয়ত উৎসাহিত করা কোনো বিষয় না, বরঞ্চ ইসলাম সরাসরি নিরুৎসাহিত করেছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর, আলাদা কোনো ফজিলত নেই। এখানে আলিফ মাহমুদ আছে, আমি আবারও বলি ওনাকে সামনে নিয়েই, আলাদা কোনো ফজিলত এখানে নাই যে পায়ে হেঁটে হজ করলে আলাদা সওয়াব আছে, এটা মসজিদের ক্ষেত্রে আছে, সরাসরি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। আর উনি যাচ্ছে ওনার মনের বাসনা, দেখেন উনি কিন্তু থাইল্যান্ডেরও নিয়ত করতে পারতেন, ইউএসএরও নিয়ত করতে পারতেন, একটা এমন দেশের নিয়ত করতে পারতেন যেখানে পাপে একেবারে সয়লাব, ওখানেও তিনি যেতে পারতেন। স্বাভাবিক আল্লাহর ঘরে নিয়ত করেছেন, আমরা পজিটিভলি দেখছি, কিন্তু শরীয়ত দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটাকে উৎসাহিত করছি না। ওনার মতো আবার আপনারাও ঝাঁপিয়ে পড়েন না প্রতি বছর যে 8 জন 10 জন মিলে আমরা হিজরত করব সৌদি আরবে, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।